হ্যালো বন্ধুরা, স্বাগতম জাকির টু চ্যানেলে নতুন একটি টিউটোরিয়ালে। ওয়াইফাই পাসওয়ার্ড কি হ্যাক করা যায়? ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করব? ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে কি কি প্রয়োজন? তো এরকম প্রশ্ন সবার মনে আছে, তো আমার মনেও ছিল। তো অনেকে আমাকে কমেন্টও করেছে ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে হ্যাক করা যায় সেটা দেখানোর জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে হ্যাক করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সেজন্য আমরা চলে যাব মোবাইলে। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইল ইন্টারফেসটি। তো আমরা মূলত ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করব। আমরা যে নেটওয়ার্কের আওতাভুক্ত আছে ওয়াইফাইটি, সেই নেটওয়ার্কে ওয়াইফাইটি আমরা কানেক্ট থাকবে। তো আমরা সেই পাসওয়ার্ডটি কীভাবে বের করব তা আমরা দেখাব। সেজন্য আমাদের ওয়াইফাই কানেক্ট থাকতে হবে। তো দেখাচ্ছি আপনাদের, দেখুন ওয়াইফাই কানেক্ট দেওয়া আছে। আমি ওয়াইফাই ঢুকছি, আমি একটি ওয়াইফাই কানেক্টেড আছি। তো আমি সেই ওয়াইফাই এর সেটিং অপশনে চলে যাব। তো আমি সেটার কিউআর কোডটা বের করব। দেখতে পাচ্ছেন কিউআর কোড। তো আমি এটার একটা স্ক্রিনশট নেব, কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা আমাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে, আমরা প্লে স্টোরে চলে যাব। দেখতে পাচ্ছেন আমি প্লে স্টোরে চলে গেলাম। তো সেখানে আপনারা গিয়ে সার্চ করবেন কিউআর কোড। এখানে অসংখ্য অ্যাপস আপনি পেয়ে যাবেন কিউআর কোড নামে, কিউআর কোড জেনারেটর, কিউআর কোড স্ক্যানার, এরকম অসংখ্য। আমি যে কোনো একটি ডাউনলোড করে নিলাম। তো আমি এটা ডাউনলোড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ইনস্টল। তো ইনস্টলে দিয়ে নেবেন আপনারা সকলে। তো এটা অনেকের মোবাইলে বাই ডিফল্টও থাকে নোটিফিকেশান প্যানেলে। তো দেখতে পাচ্ছেন, তো কিউআর কোডটি ডাউনলোড হয়ে গেছে। তো কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার ফোনের থেকে কিউআর কোডটি ওপেন করলাম। কিউআর কোডটি ওপেন করতে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস দেখাচ্ছে। তো আমি সেখানে আমার যে স্ক্রিনশটটি নেওয়া ছিল গ্যালারি থেকে, আমি সেটি সেই পিকটি আমি চুজ করে দিলাম, তো সেই কিউআর কোডটি। তারপর স্ক্যান অপশনে ক্লিক দিলাম আমি। তো দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়াইফাইতে কানেক্টেড ছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা পেয়ে গেলাম, সেই পাসওয়ার্ডটি আমরা পেয়ে গেছি। তো এখান থেকে আপনি সরাসরি কপি করতে পারেন পাসওয়ার্ডটি, অথবা সরাসরি আপনি কানেক্ট হতে পারেন ওয়াইফাই। তো সরাসরি কানেক্ট করতে গেলে কানেক্ট ওয়াইফাই দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কানেক্ট আমার ছিল, তো আমি কানেক্ট অফ করে দিলাম। কানেক্ট অফ করে দিয়ে আমি আবার কানেক্ট ওয়াইফাই দিলাম। দেখতে পাচ্ছেন তো এখানে কানেক্টিং দেখা যাচ্ছে, কানেক্ট, হ্যাঁ চেক আউট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি ফরগেট পাসওয়ার্ড মেরে নিলাম। তো পাসওয়ার্ডটি আমি পুনরায় আবার দেব। দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ডটা আমি কপি করলাম। এইভাবে আপনারা পেস্ট করে দিবেন, দেওয়ার পর কানেক্ট দিবেন, অবশ্যই কানেক্ট হবে। তো কানেক্ট হয়ে গেছে, কানেক্টিং নিচ্ছে, লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কানেক্টেড হয়ে গেছে। তো আপনি সকল কিছু ব্রাউজিং করতে পারবেন, সকল কিছু করতে পারবেন। তো এটা মূলত ওয়াইফাই হ্যাক বলে না। তো ওয়াইফাই হ্যাক বলতে বোঝায় একজনের পাসওয়ার্ড আরেকজনে নিয়ে নেওয়া। তো এটা আপনি কানেক্টিং থেকে আপনার যে ওয়াইফাই রাউটারে আপনি কানেক্টেড আছেন সেই পাসওয়ার্ডটা আপনি কিভাবে জানবেন, অথবা অন্য কেউ মোবাইলে ওয়াইফাই পাসওয়ার্ড আছে আপনি জানেন না, তো তার মোবাইলটা নিয়ে আপনি যদি এভাবে কাজ করেন তাহলে তার পাসওয়ার্ডটা জানতে পারেন। আর রিয়েলি যদি যে কোনো রিজন, যে কোনো জুনিয়র ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করতেছেন তাহলে আপনার মোবাইলটা অবশ্যই রুট করে নিতে হবে। রুট করলে অনেক মোবাইলের অনেক সমস্যা হয়, অনেক সিকিউরিটি অপশন নষ্ট হয়, সেই জন্য ওটা না করাই ভালো। তো আমি দেখাচ্ছি, দেখেন সব কিছু চলছে। তো আমার চ্যানেল জাকির 247, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। এরকম আরও ভিডিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে যে কোনো সময় আমার ভিডিওটি আপনি পেতে পারেন। তো সব বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।